Hey everyone, good afternoon. Welcome to Foodie Moon. আমি মুন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লাঞ্চ হচ্ছে একদম সামার স্পেশাল লাঞ্চ। ডাল ভাতে আছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, পাতি লেবু আছে, তার সঙ্গে মাছের পাতলা ঝোল আর আমের চাটনি আর মিষ্টি দই। তো আজকে একদম গরমকালের আইডিয়াল লাঞ্চ মেনু নিয়ে বসেছি। তো চলো সময় নষ্ট করবো না, স্টার্ট করে দিই আজকের খাওয়া। চান টান করে একদম ফ্রেশ। এরকম ডাল ভাতে তোমরা যারা যারা খাওনি কখনো বা করোনি করে নিন, দেখতে পারো খুব ইজি। জাস্ট ডাল সেদ্ধ করবে আর একটা ছাঁকনি বা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে দিয়ে জলটাকে পুরো স্কুইজ করে বার করে দেবে, দিয়ে বা তাতে সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা মাখতেও পারো। আমি যেহেতু অত ঝাল খেতে পারি না এবং মাও পারে না, গুড্ডিও পারে না, তাই জন্যে আমি কাঁচা লঙ্কাটা মাখি নিয়ে আস্ত রেখেছি। যার যেরম ইচ্ছে নিয়ে যাবে, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। ডাল তো এমনিই আমাদের খাওয়া উচিত। দারুণ লাগে। বাইরে যেখানে কাঠফাটা রোদ, সেখানে বাড়ির ভেতরে এইরকম হালকা খাওয়া না একদম এর তুলনা হয় না। নেক্সট পর্ব হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল খাবো আর একটু পাতি লেবু নেবো, না হয় কখনো বল? পাতি লেবু চটকে নিতে হয়, এটা এই অভ্যেসটা জানো আমার একদম ছোটোবেলায়, না যখন নতুন নিজে নিজে খেতে শিখছি তখন মা শিখিয়েছিল যে এই যদি লেবু ডালেতে বা ঝোলেতে ছিটতে হয় সঙ্গে সঙ্গে চোখটা এরকমভাবে সরিয়ে নিবি, কেননা তাহলে ওই লেবুর রসটা কখনো চোখেতে স্প্রে করবে না। তো সেইটা আজও তো বয়সেও কিন্তু মনে আছে এবং সেটা অটোমেটিক হয়ে যায় জান তো। এখন হয়তো আমি এমনভাবে স্প্রে করবো যেটা ছিটকবে না, কিন্তু তাও সেই অভ্যেসটা রয়ে গেছে। দারুণ দারুণ। সেই যে ছোট ছোট বেগুন, যারা আমার অন্য চ্যানেলটা দেখো মুন আনলিমিটেড, তারা জানো বিগ বাস্কেট থেকে ছোট্ট ছোট্ট এই যে এই বেগুন দিয়ে গেছে। আমি এরকম বেগুনই নতুন দেখলাম জানো তো, প্রথম দেখলাম বলতে পারো, আগে কখনো এত ছোট বেগুন দেখিনি। বড়ি
ঝোলেতে বড়ি আমার ভীষণ প্রিয়। আর কিছু সবজি পাই না পাই, বড়িটা আমার দরকার। এর সঙ্গেও একটু কাঁচা লঙ্কা খাচ্ছি। বেশি খাওয়ার ক্ষমতা নেই, ওই দু একবার। এখান থেকে একটু মাছ রেখে দেবো আমার ছোট মেয়ের জন্য। আজকেও আমার কাতলা মাছের পেটি। ম্যাগিকে একটা মাছ দিয়ে একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, মহিলা কিচ্ছু খায়নি। এবার আমার মাছ থেকে ওকে মেখে দেবো, তারপর খাবে। খুব টেস্টি হয়েছে, একদম পাতলা ঝোল যেটা বলে না সেইটা। তো মাছের ঝোলও শেষ হয়ে গেল, এবারে হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা পুরো ঠান্ডা একদম।
ওর জন্য একটু মাছ মাছিয়ে রাখলাম। এই যে গরমে না ওরা খেতে চাইছে না। কালকেও মাছ ভাত দিয়েছি, আজকেও মাছ ভাত দিয়েছি। রাত্রে চিকেন দিচ্ছি। আমের চাটনিটা না একবার করে রাখলে বেশ অনেক দিন চলে, চার দিন মতো তো বটেই। টমেটোর চাটনিটা আমি খুব একটা ভালোবাসি না, মানে হলো ঠিক আছে এক আধ দিন খেলাম, কিন্তু রেগুলার করে করে খাওয়ার মতো না। আমার কুলের অম্বল আর আমের চাটনি, যতদিন আম পাওয়া যায়। আরো গরম পড়লে তো আম তাড়াতাড়ি পেকেও যাবে। এবারে দই, খাবার লাস্ট পাতে মিষ্টি দই, যদিও মিষ্টি দইটা সত্যি খাওয়া উচিত না, টক দই খাওয়া উচিত। বাড়িতে থাকলে বলো এর স্বাদ ছেড়ে কি আর টক দই ভালো লাগে? ভীষণ ভালো খেলাম, অনেক তৃপ্তি আর অনেক শান্তি নিয়ে আজকের লাঞ্চটা শেষ করলাম। তো ভিডিওটাকেও তো শেষ করে দিতে হবে। যদি তোমাদের আজকের লাঞ্চ ভালো লাগে, যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর চলে আসবো খুব তাড়াতাড়ি আবার আরেকটা লাঞ্চ নিয়ে। তিন দিন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।